সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিন্ন একটা টপিকস নিয়ে আলোচনা করছি, ভিন্ন না, এই সেক্টর নিয়ে একটু আলোচনা করছি, তবে একটু ভিন্নভাবে বোঝানো হচ্ছে। সেটা হচ্ছে পোলট্রিটা আসলে কি জিনিস। পোলট্রি বলতে আমরা কি বুঝি? আমরা কি শুধু সাদা মুরগিকেই পোলট্রি বলি? দেখেন, আমরা যদি এখন দোকানে যাই, লেখা থাকবে অমুক পোলট্রি হাউস, অমুক পোলট্রি হাউস, এই পোলট্রি হাউস, ওই পোলট্রি হাউস, পোলট্রি হাউস বলে লেখাই আছে। কিন্তু পোলট্রি বলতে বোঝানো হয়, ম্যাক্সিমাম সময় আমরা বুঝে থাকি যে সাদা মুরগিকে বলা হয়। না, পোলট্রি মুরগি যখন আপনি দোকানে যাবেন, দেখবেন ওখানে সাদা মুরগি বিক্রি হচ্ছে, লাল মুরগি বিক্রি হচ্ছে, দেশি হচ্ছে, হাঁস হচ্ছে, কোয়েল হচ্ছে, সব কিছু ডিমও হচ্ছে। জাস্ট একটা মানে শিরোনামের উপরে পোলট্রিটা। তো যদিও এই বিষয়টা, পোলট্রিটা আসলে আমরা বুঝি, তাহলে পোলট্রিটা সঠিক ছিল ওনাদের এই দোকানের বিষয়টা। কেননা আমরা আদৌ আমরা জানি না যে পোলট্রি জিনিসটা কি, কোন জিনিসটাকে পোলট্রি বলে বোঝানো হয়েছে। ছোটবেলায় আমরা যখন দেখি যে আমাদের বাড়িতে আশেপাশে কয়েকটা হাঁস মুরগি লালন পালন করা হয়, কবুতর লালন পালন করা হয়, কিছু পাখি লালন পালন করা হয়, তো মোটামুটি সব কিছু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এই বিষয়গুলো লালন পালন করা হয়। এখন যখন সেটাকে বাণিজ্যিকভাবে লালন পালন করা হয়, তখন এটা ছিল ঘরোয়া পরিবেশ, একটা দু একটা লালন পালন করা হয়, যে ঘরের যে সমস্ত পুষ্টিগুলো আছে, কয়েকটা ডিম বা কয়েকটা মাংস বা মেহমান আসলে খাওয়ার, এই যে বিষয়গুলোকে উদ্দেশ্য করে ঘরোয়া পরিবেশে আপনার চার পাঁচটা হাঁস মুরগি কবুতর কোয়েল ইত্যাদি লালন পালন করা হয়। কিন্তু যখন সেটাকে বাণিজ্যিক আকারে লালন পালন করা হবে, তখনই সেটাকে পোলট্রি আকারে বলা হয়ে থাকে। হ্যাঁ, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে, এক কথায় বলতে পোলট্রি জিনিসটাকে আমরা যেটা বুঝি শুধুমাত্র ব্রয়লার ক্ষেত্রে এমন না, পোলট্রি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এই যে হাঁস মুরগি কোয়েল কবুতর পাখি জাতীয় যে সমস্ত জিনিস। হ্যাঁ, এখন আপনি যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে পোলট্রি জিনিসটা হচ্ছে যে সমস্ত পাখিকে অর্থনৈতিকভাবে, যে সমস্ত পাখিকে অর্থনৈতিকভাবে লাভের উদ্দেশ্যে লালন পালন করা হয়, অর্থনৈতিক তথা বাণিজ্যিক বা লাভের উদ্দেশ্যে লালন পালন করা হয়, সেই সমস্ত পাখিকেই পোলট্রি বা সে সমস্ত জিনিসকে পোলট্রি বলা হয়। তো এর মধ্যে কি আছে? হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, কোয়েল আছে, পাখি আছে, ইত্যাদি আছে। ঠিক আছে, সো মানে পাখি জাতীয় যে সমস্ত জিনিসকে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে পালন করে তাদেরকে পোলট্রি বলা হয়। এখন কিন্তু অলরেডি বাণিজ্যিকভাবে হাঁস লালন পালন করা হচ্ছে, বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করা হচ্ছে, বাণিজ্যিকভাবে কোয়েল পালন করা হচ্ছে, বাণিজ্যিকভাবে কবুতর পালন করা হচ্ছে। ঠিক আছে, সো এটা আমরা জানি একটা সময় ছিল না, একটা সময় যে ঘরোয়া পরিবেশেই লালন পালন করা হতো পোলট্রি জিনিসটাকে দুই একটা করে। এখন কিন্তু মানুষের কর্মসংস্থানের এই পোলট্রি সেক্টরে মানুষের জন্য পোলট্রি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পোলট্রিটাকে একটা দুই একটা থেকে এখন বাণিজ্যিক আকারে হয়েছে এবং বড় বড় কোম্পানি আকারে পর্যন্ত এখন এই পোলট্রি সেক্টরটা গিয়ে পৌঁছে গেছে। এই সেক্টরটা এখন আর ছোট্ট একটা সেক্টর বা ঘরোয়া পরিবেশ নেই, এই সেক্টরটা এখন একটা পুরো একটা শিল্পতে পরিণত হয়েছে। এই পোলট্রি সেক্টরটা এখন একটা পোলট্রি সেক্টর চাইতে এখন মানুষ ইউজ করে পোলট্রি শিল্প বলে বলা হয়। কেননা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এই সেক্টরের মাধ্যমে, এবং এটা বাণিজ্যিক আকারে রূপ ধারণ করার ফলে আজকে অনেক মানুষের জীবিকার একটা মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে এই সেক্টরটা। তাই পোলট্রি যে জিনিসটা আমরা এতদিন বুঝে থাকতাম যে শুধুমাত্র সাদা মুরগিকে বোঝানো হয়েছে, সেটা না। পোলট্রি সেক্টরটা যে সমস্ত পক্ষীরে বা পাখিকে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে লালন পালন করা হয়, তাদেরকেই পোলট্রি বলা হয়। আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে পোলট্রি মুরগিকে আমরা বা পোলট্রি জিনিসটা কি, পোলট্রিকে কাকে বলা হয়, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো আশা করছি আপনাদের উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।